সবাইকে অনেক অনেক শুরু টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন এনালাইসিস অনুষ্ঠান আর সাথে আছি নূপুর চৌধুরী আর শুরুতেই বলে রাখতে চাই আজকে আমরা অ্যাটর্নি পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আমরা কথা বলবো আইন বিষয়ে অভিবাসন বিষয়ে এবং আপনাদের যদি আইনি বিষয়ে

আর আপনাদেরও ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মাঝে আপনি এসেছেন শুরু করতে চাই আজকের একদম একটি উল্লেখযোগ্য ঘটনা দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ধারাবাহিক ভাবে আমাদের যে আইনি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আজকে দুটি একটি ডেমোক্রেটদের আর একটি হচ্ছে রিপাবলিকানদের যেটি ভাবা হয়েছিল যে সমঝোতা ছাড়াই আলাদা আলাদা দুটি বিল এটি আসলে বাস্তবে আলোর মুখ দেখবে না আপনার কাছে জানতে চাই এই যে সরকারের অচল অবস্থা কালকে পঁয়ত্রিশ দিন করাবে এবং সেকেন্ড চেক পাবে না ফেডারেল কর্মচারীরা মানে দ্বিতীয় চেকটি তারা মিস করতে যাচ্ছেন এই প্রেক্ষাপটে আপনি কি অচল অবস্থা নিরসনে এখনো কোনো পথ দেখতে পেয়েছেন কিনা না সর্বশেষ আরেকটি যেটা নিউজ যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ডাউন পেমেন্টে যদি কিছু দেওয়া হয় তাহলে তিনি গভর্নমেন্টটি ওপেন করে দেবে ইভেন এটাও কিন্তু দেখা যাচ্ছে যে ডেমোক্রেটের কাছে গ্রহণযোগ্য নয় কোনোভাবেই না কারণ আপনি দেখেন ডেমোক্রেট পার্টি যে স্পিকার নান্সি পলিসি উনি কিন্তু সরাসরি বলেছে যে ওয়াল ইজ ইমোরাল যেটা তো সেই হিসাবে এক পক্ষের জন্য সম্পূর্ণ ওয়াল চায় না আর এক পক্ষে সম্পূর্ণ ওয়াল চাচ্ছে এখন দুইজন দেখা যাচ্ছে দুই মেরুত অবস্থান করছে এখন এটা কোথায় সলিউশন হয় আসলে এটা এখন দেখা যাচ্ছে যে কোনো এক পক্ষকে নমনীয় হতে হবে হয় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ওয়াল করার যেই এক্সট্রিম যে ওনার যেই প্রতিজ্ঞা এবং ওনার যে পরিকল্পনা সেটা থেকে সরে আসতে হবে আর না হলে ডেমোক্রেট ওনার রিপাবলিকানের যে ওয়াল প্রতিশ্রুতির সাথে যোগদান করতে হবে থেকে আজকে সুজান রিপাবলিকান খুব সুন্দর একটি কথা আপনি যদি দেখে থাকেন আপনার হয়তো মনে আছে তিনি বলেছেন কম্প্রোমাইজ এটি খুব ভালো একটি শব্দ এবং সেটি করেই এবং তিনি দুই পক্ষেরই পক্ষে ভোট দিয়েছেন এবং তিনি একটি যুক্তি দেখিয়েছেন যে আমি চাই যে সরকারের অচল অবস্থা দূর হোক কিন্তু হবে থেকে ব্যাখ্যা জানতে চাই যদিও একজন দর্শক আছেন আমরা পরে প্রশ্নটি নিচ্ছি হ্যাঁ কম্প্রোমাইজ হয় অবশ্যই কম্প্রোমাইজ তো অবশ্যই যেতে হবে এখানে একটা জিনিস দেখেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যে ডেমোক্রেট ওরা কিন্তু একটা বিষয় কিন্তু দুজনেই কিন্তু একমত যে আমাদের আমেরিকার বর্ডার সিকিউরিটি দরকার যেটা আমরা সাউদার্ন বর্ডার যেটা বলা হয় যেখান থেকে আমাদের দেশের যে প্রবলেমগুলোর কথা আমাদের প্রেসিডেন্ট ডোনাম্প বলেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেমোক্রেট তো উইলিং এখানে কিন্তু মোর দেন ওয়ান বিলিয়ন ডলার কিন্তু তারা সিকিউরিটির জন্য টাকা অ্যালোকেশন করেছে তাদের যে বিলে তো সেই হিসাবে আমার মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই বিষয়গুলোকে বিবেচনা করে ওনার যে এক্সট্রিম যে একটা যে প্রতিজ্ঞা যেটা ওয়াল করতে হবে আমাদের সেটা থেকে সরে গিয়েও কিন্তু যে বর্ডারের যে সিকিউরিটি অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোও কিন্তু উনি ইচ্ছা আলোচনা করতে পারে আমার মনে হয় সেটাই আমরা একটু প্রশ্ন নিয়ে নেব তারপরে আমরা আলোচনায় আসব এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরব কে আছেন দর্শককে এই মুহূর্তে আমাদের সাথে আমি হাবিব বলছি ওয়াশিংটন ডিসি থেকে স্যার স্যার আমাদের একটা কোশ্চেন যে এখন যে সরকার गवर्नमेंट শাটডাউন হয়ে আছে সো বাংলাদেশ থেকে কেউ যদি স্টুডেন্ট ভিসা ট্রাই করে ওটাকে আসা পসিবল বা না কি ওটা ওয়াইজড এটা জানার ছিল হ্যাঁ না যেটা যে গভর্নমেন্ট অচল অবস্থার ক্ষেত্রে যদিও হোমল্যান্ড সিকিউরিটি এটার ক্ষেত্রে অন্তর্ভুক্ত কিন্তু দেখা যাচ্ছে যে ইউএসএস যে ইমিগ্রেশন প্রসেস সেটা কিন্তু ফুললি অ্যাক্টিভ আছে এটা এই কারণ যেটা ফি পেইড অর্গানাইজেশন তো ক্ষেত্রে এটা ওরা কাজ থেকে কেউ বিরত নাই কাজ সঠিকভাবে চলছে ফি তারা অ্যাকসেপ্ট করছে এবং ইমিগ্রেশনের কাজগুলো সুন্দরভাবে চলছে কিন্তু সেই হিসাবে যদি কোয়েশ্চেন হচ্ছে কি কোর্টগুলো हाँ से जो इमिग्रेशन स्पेश स्पेशल इमिग्रेशन कोड যেErrorKind non detainee দের কেসগুলো ডিট করা হয় যেমন বিশেষ করে আমাদের ফেডারাল প্লাজা এর ইমিগ্রেশন কোড নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোড মানে সব ইমিগ্রেশন কোড বন্ধ আছে আনলেস যারা ডিটেনশনে আছে তাদের স্পেশাল তাদের যারা জাজরা ওই কেসগুলো বিবেচনা করছে কারণ তাদের ক্ষেত্রে ডিলে করা যাবে না সেই ক্ষেত্রে अदरवाइज আপনারা এটা বিশাল একটা ডে আপনাদের ব্যাকলগ তৈরি হয়ে যাচ্ছে ইমিগ্রেশন কোড আজকে এক মাস বন্ধ আর ফিউচারে কি হয় সেটা দেখার বিষয় আর ইমিগ্রেশন প্রসেসিং মানে স্টুডেন্ট ভিসা গুলো ঠিক আছে সেগুলো চালু আছে কনসোলিডট প্রসেস সেগুলো রেগুলার হতে চালু আছে চালু আছে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কে আছেন দর্শক এই মুহূর্তে আমি সুবুল বলছি আসসালামু আলাইকুম নিয়োগ থেকে জি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে যে একজন এফআইলি তার ফ্যামিলি পিটিশন করে যদি ফ্যামিলিকে আমেরিকাতে নিয়ে আসে তারপরের স্টেপগুলো কি তারা কিভাবে মেডিকেল পাবে বা কিভাবে কে বলে এটাকে সোশ্যাল সোশ্যালটা পাবে আমি কি এটা জানতে পারি প্লিজ হুম অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এজাইলির ফ্যামিলি মেম্বার যখন আমেরিকায় আসে পদাপন করে উদ্যোগ যখন আপনার স্ট্যাম্পিং করা হয় ভিসা তারাও কিন্তু সিমিলার ওয়েতে এজাইলি হিসেবে কাউন্ট হয় যখন ইউএসএতে প্রবেশ করে তো সেক্ষেত্রে এসআইলিরা যখন ভিসা নেয় সেই তখন কিন্তু একটা ওয়ার্ক পারমিটের কিন্তু একটা ফর্মও কিন্তু তারা করিয়ে নেয় এমবিসি থেকেই এটা অটোমেটিক কিন্তু দেখা যায় ওয়ার্ক পারমিট চলে আসে পাশাপাশি সোশ্যালও চলে আসে আপনারা মনে করেন উইদিন মান্থ টু মান্থের ভিতরে তারা ওয়ার্ক পারমিট বাসে চলে আসে সোশ্যালও চলে আসে সেই ক্ষেত্রে কিছু করার দরকার হয় না সেক্ষেত্রে আর মেডিকেল এবং অন্যান্য সুযোগগুলো সাধারণ দেখা যায় এজআইলাম সিকার এবং এজআই যারা থাকে তাদের জন্য কিন্তু প্রতিটা স্টেটে কিন্তু লোকাল কিন্তু বেশ ভালো বেনিফিট থাকে সেই ক্ষেত্রে কোনো কিছু অবস্থা মেডিকেল নাই তাদের ক্ষেত্রে তারা ইচ্ছা করলে সেই আইন অনুযায়ী যে কোনো সুযোগ সুবিধা নিতে পারে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আজি নামটি বলে প্রশ্ন করতে হবে জি আমি রাজীব বলছি রাজীব ভাই পরে শুনবেন আগে প্রশ্নটি করে ফেলুন আচ্ছা সেটা হচ্ছে আপা আমি আমার প্যারেন্টস এর জন্য সিটিজেনশিপ এর করা হয়েছে এখন আমার আম্মা দেশে যাচ্ছে মানে যাবে কি প্ল্যান করতেছে এখন সেটা হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়ার পরে দেশে গেলে কি কোনো আছে এ হচ্ছে একটা কোশ্চেন আর একটা কোশ্চেন হচ্ছে আমি রিসেন্টলি আমার এর জন্য আপনার আই সেভেন ফাইভ ওয়ান না ফিল আপ করা হয়েছে এখন পর্যন্ত আমি আসলে কোনো রিপ্লাই পাইনি এটা কি গভর্নমেন্ট শাটডাউনের জন্য কি দিলে হচ্ছে এটা এক মাস হয়ে গেছে এখন আমি রিপ্লাই পাইনি এই থেকে দুইটায় চমৎকার একটা হচ্ছে যেটা যখন আপনি ন্যাচারলাইজেশনের জন্য আবেদন করবেন সিটিজেনশিপের জন্য সেই ক্ষেত্রে কিন্তু লয় আছে যে আপনি জুরিসডিকশন থেকে মুভ করবেন না কিন্তু দেখা যায় যে যদি শর্ট ট্রাভেল করে আসে সেই ক্ষেত্রে কিন্তু সেটা খুব স্ট্রংলি अप्लाई হয় না উনি কিন্তু আপনার তিন মাসের মধ্যে ঘুরে চলে আসতে পারে সেই ক্ষেত্রে আশা করি কোনো এফেক্ট হবে না ওনার যে মেইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর ওনার ওয়াইফের ক্ষেত্রে যেটা এটা আসলে এই প্র্যাকটিক্যালি আজকেও আমার একটা মানে সিমিলার কেসের ক্ষেত্রে আমি আলাপ আমার টু মান্থস হয়ে গিয়েছে তো আই জাস্ট কল ব্যাপার তারা বললো যে না তারা আমাকে রিসিপ্টটা দিয়েছে সিমিলার ওনার সিচুয়েশনের ওনার আমার একটা ক্লায়েন্টের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বললো যে তাদের বেশ একটু কিছু সময় লাগছে কারণ সেক্ষেত্রে ওনারা যে নতুন যে রিসিপ্টটা একটা ইস্যু করবে সেক্ষেত্রে এক্সটেনশন দেওয়া হবে সেই জন্য তারা একটু সময় নিচ্ছে সে দেখা যায় আপনার ছয় থেকে আট সপ্তাহ সময় লেগে যাচ্ছে কোনো কোনো কেসের ক্ষেত্রে মানে এটি কি এখনকার জন্য স্বাভাবিক না এটা স্বাভাবিক হ্যাঁ নর্মাল

পাবলিক আপনার ইয়ে সাপোর্টে না চলে যায় পাবলিক মানে যে কোনো স্টেটের পাবলিক সাপোর্ট না যায় এটা কিন্তু কাউন্ট হতে মেডিকেলও হতে পারে ফুড স্ট্যাম্প এগুলোতে যাতে চলে না যায় সেক্ষেত্রে একজন লিগেলি অবলাইজড হয় যেটা স্পন্সারের কাগজ জমা দেওয়া হয় তো উনি যে প্রশ্ন উনি যদি স্পন্সার হয় সেক্ষেত্রে সেই অবলিগেশনটি আসলে উনি যাতে পাবলিক চার্জ না হয় সেটা সিটিজেন হওয়া পর্যন্ত এটা ওনার ক্ষেত্রে কার্যকর থাকে আর এছাড়া এটা সম্ভবত আপনার ফোর্টি ক্রেডিটস যেটা আইআরএস আই থিঙ্ক ইস টেন ইয়ার্স যদি ফাইল করে তাহলে তখনও এটা ওনার এটা অবলিগেশনটি চলে যায় সেক্ষেত্রে মানে সিটিজেন হওয়া পর্যন্ত রাইট হ্যাঁ সেটা থাকে আর এখানে টেকনিক্যালি কিন্তু যদি মেডিকেল নেয় কোনো ইমিগ্রেন্ট সেটারও কিন্তু রেসপন্স থাকে কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি কখনো সেটা দেখা যায় সেটা ফেডারেল ল অ্যাপ্লাই হচ্ছে আর এখানে স্টেটের ল অনুযায়ী মেডিকেল বেনিফিটগুলো নিচ্ছে সেটা যেটা মেডিকেট আমিথিং তো কখনো খুব একটা দেখা যায় না যে কখনো স্টেট বা ফেডারেল গভর্নমেন্ট এসে যে সেই দেখা যায় এই ধরনের কিছু যদি না নেয় মেডিকেল পর্যন্ত যারা আসে তারা কিন্তু নিতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যায় না আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে আমি ক্যালিফোর্নিয়া থেকে বলতেছি কাইসার আমার দুটো কোয়েশ্চেন আছে একটা হইতেছে আমার আব্বা অ্যাপ্লাই করছে টু থাউজেন্ড আগস্টে আমার আমাদের জন্য এখন ওটা কতদিন লাগতে পারে এখন আমি শুনতেছি ওইটা নাকি ডিলে হবে একটু দেরি হবে এবং আমি হইতে আমি সিটিজেন হয়েছি ছয় মাস হয়েছে এখন আমি যদি অ্যাপ্লাই করি আমার আমার জন্য আমার একটা বা একটা বোন আছে ওরা ফিফটিন ইয়ার্স ওর যায় না তো এখন উদার কা আমি আনতে গেলে আমার আম্মু কা আনতে গেলে কতদই সময় লাগবে এই দুটো কোশ্চেন আমার হ্যাঁ চমৎকার একটা সিনারিও উনি বলেছে সেটা হচ্ছে সম্ভবত ওনার বাবা গ্রিন কার্ড হোল্ডার যেটা উনি বলেছে উনি অসিটজেন হয়েছে তো উনি যদি গ্রিন কার্ড দিয়ে উনি ওনার আম্মুর জন্য মানে ওনার ওয়াইফের জন্য আবেদন করেছে ওনার বাবা আমার মনে হয় সেই অ্যাপ্লিকেশনটির সাথে যুক্ত থাকায় বেস্ট হবে কারণ উনি ওনার বাবা যে ওনার ওনার মার জন্য আবেদন করেছে ওনার যে আন্ডার এই ছেলেমেয়েরা আছে ওই সাথে চলে আসতে পারবে হ্যাঁ আর উনি যদি আবেদন করে এজ এ ওনার মার জন্য ইউএস সিটিজেন হিসাবে সেক্ষেত্রে ওনার মা আসতে পারবে শুধু ওই দিন শর্ট টাইমে তাড়াতাড়ি চলে আসতে পারবে কিন্তু ওনার ভাই বোনরা আসতে পারবে না সেই ক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আবার আলাদাভাবে আবেদন করতে হবে ওনার বাবাকে অথবা ওনার মাকে তো সেক্ষে বেস্ট অপশন হচ্ছে আমার মনে হয় ওনার বাবার অ্যাপ্লিকেশনটি ফলো করে স্ট্রংলি তো সেক্ষেত্রে দুই থেকে আড়াই বছর সময় লাগবে সেটা আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই কে আছেন দর্শক ফোনে কে আছেন হ্যালো আমার নাম তসলিমা আমি কুইন্স থেকে বলতেছি জি আপা প্রশ্নটি আচ্ছা আমার আম্মা আমেরিকায় থাকে হলো সাত বছর ওনার গ্রিন কার্ড আছে আর উনি সিটিজেনশিপ নিতে চায় বাট উনি এত ইংলিশ জানে না সো এটার জন্য কি প্রসেস আছে ইমিগ্রেশন অফিসে উনি কি কোনো ইন্টারভেটার নিয়ে বা অন্য কোনো সিস্টেমে সিটিজেনশিপ নিতে পারবে একটু বয়স বলতে হবে আপা ওনার বয়স হলো 52 52 না 62 আচ্ছা 52 না ওরা যে সিনারিও সেই রেগুলার যে প্রসেস যে উনাকে 100 civics question জানা থাকতে হবে এবং ইংলিশ রাইটিং এবং লিসেনিং এ পাস করতে হবে তো সেই ক্ষেত্রে একটা एक्सेप्शन আছে সেটা হচ্ছে উনার যদি এমন কোন মেডিকেল কন্ডিশন থাকে যার ফলে উনি কোনো নতুন কিছু শিখতে পারছে না সেই ক্ষেত্রে ডক্টর নির্দিষ্ট ইউএসএএসএ ফর্ম আছে সে ফর্মটি কমপ্লিট করে দিলে উনি ফুল এক্সাম্পশনের জন্য আবেদন করতে পারেন আমাদের এখানে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন একজন প্রশ্ন করেছেন এই শাটডাউনের সময় সিটিজেনের एग्जाम গুলো চলছে কিনা হ্যাঁ ওটা চলছে इवन ওথ সুন্দরভাবে চলছে এটা আচ্ছা ওথ एग्जाम সবই কিছু চলছে আর কাদের মঞ্জু আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন আরেকজন আছেন কে আছেন ফোনে কে আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি সুবল ব্রঙ্গ থেকে বলছিলাম আমার একটা কোশ্চেন ছিল মাহফুজ ভাইয়ের কাছে জি সেটা হচ্ছে যে একজন এসাইলি আই ফোর এইটি ফাইভ সাবমিট করার পরে কতদিন সময় লাগে এটা পিআর পেতে ম্যাক্সিমামটা এবং মিনিমামটা বলবেন প্লিজ থ্যাংক ইউ এখানে ব্যাপার আছে যে কি ধরনের আপনি অ্যাজাইলাম অ্যাপ্লিকেন্ট যাদের ক্ষেত্রে গ্রান্ট হয়েছে ফর এক্সাম্পল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে দেখা যায় উইদিন টুয়েলভ মান্থসের মধ্যে চলে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন কিছু কিছু সার্ভিস সেন্টার কিন্তু বেশ ডিলে হচ্ছে অনেকগুলো সার্ভিস সেন্টার আছে তো ওগুলো যেটা অ্যাডজুডিকেট করে কিছু কিছু সার্ভিস সেন্টারে আবার দেখা যায় দেড় থেকে দুই বছরের সময় লাগে তো ওনাকে দেখতে হবে যে ওনার কেসটি কোন সার্ভিস সেন্টারে আছে আরেকজন আছেন কে আছেন

নাকি আমার গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করলে হয়ে যাবে যেহেতু গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই মাস হচ্ছে আগস্টে এই মাসে এক মাস মানে ডিফারেন্ট আর কি যদি বলে আর কি মানে কিছু না হ্যাঁ ঠিক বুঝতে উনি যেটা যদি কেউ কারো যদি ইন জেনারেল আমি সেটা আনসার দিচ্ছি সেটা হচ্ছে কেউ যদি অ্যাসম গ্রান্ট হয় ওনার যে ক্যাটাগরির যে ওয়ার্ক পারমিট ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আপনার আলাদা ক্যাটাগরি যেটা অ্যাজাইলি ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট থাকে আর যেটা সম্ভবত ওইটাই ওনার কাছে আছে যেটা কিনা এক্সপায়ার হবে জুলাই জুলাই মাসে কিন্তু ওনার গ্রিন কার্ড টাইম হচ্ছে অগস্ট মাসে কিন্তু অব ওনার সিচুয়েশনে কিন্তু অবভিয়াসলি ওনাকে ওয়ার্ক পারমিটটি করতে হবে কারণ উনি গ্রিন কার্ডের আবেদন করলেই সাথে সাথে কিন্তু ওনার গ্রিন কার্ড আসছে না সেক্ষেত্রে ওনাকে প্রায় দশ থেকে বারো মাস সময় অপেক্ষা করতে হবে ইন দি মিন টাইম ওনার কিন্তু লিগালি কাজ করতে গেলে ওয়ার্ক পারমিটটি দরকার আছে তো উনি যে ক্যাটাগরিতে আছে অ্যাজাইলি অ্যাজ এজাইলি হিসাবে ওনার ওয়ার্ক পারমিটটি রিনিউ করতে হবে সেক্ষেত্রে আরেকজন আছেন আর কে আছেন দর্শক আমাদের সাথে हेलो আমি জামাইকা থেকে রেসেদা বলছিলাম প্রশ্নটি আপনাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ আমি রেসেদা বলছিলাম আমার 엄마 জিমকার হোল্ডে আছে আমার 엄마 আমার ভাইদের জন্য দুইটা ভাইদের জন্য অ্যাপ্লিকেশন করেছিল 2016 এর ফেব্রুয়ারিতে তো এখন আমি রিসিপ্ট লেটার পেয়েছি 16 এর অ্যাপ্লিকেশন করেছিলাম 16 তারিখে একুশ তারিখে এখনো কোনো পাইনি ওটা কি হয়েছে আমি বুঝতে পারতেছি না কি করবো ওটার জন্য কি আমি ইউএসি কোনো দিতে ধন্যবাদ

আমি মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে চাই উনি আছেন প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি এটা সিটিজেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি দুই তিন মাস হইতেছে বুঝছেন এখনো আমার কোনো সিটি আসতেছে না ইন্টারভিউ আর কতদিন লাগতে পারে আর দুই নম্বর প্রশ্ন হলো টু থাউজেন্ড ফোরের আমার কাজিনদের অ্যাপ্লাই করা এখন ওরা ইন্টারভিউ জন্য ডাকা যাইতেছে ওদের বয়স হল একুশের একজনের হল একুশ থেকে একুশের উপর আর কি তেইশ আর আর দুইজনের হলো ছাব্বিশ সাতাইশ ওদের কি বিসা দিবে বুঝতে পারছি যেটা আর সিটিজেনশিপে যে নিউ ইয়র্ক সিটিতে এখন যে স্ট্যান্ডার্ড টাইম সেটা দেখা যায় 6 থেকে 7 মাস সময় লাগে মিনিমাম তো উনি দুই তিন মাস হয়েছে আমার মনে হয় আরো তিন চার মাস অপেক্ষা করতে হবে সিটিজেনশিপের ইন্টারভিউ টি পে আর পাওয়ার জন্য আর উনি যেটা বলেছে আমার মনে হচ্ছে ওনার ভাই সামথিং ভাই বোনের অ্যাপ্লিকেশন যেটা কিনা চিলড্রেনরা 21 22 হয়ে গেছে সে অবভিয়াসলি উনি চেক করে দেখতে হবে সিএসপি রুল अप्लाई হয় কিনা ওনার যদি সিএসপি রুল অনুযায়ী বয়স যদি ক্রেডিট পায় তাহলে অবশ্যই ভিসা পাবে আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন আশরাফুল মোমিন পাপলু তিনি প্রশ্ন করেছেন ওয়াইফ আবেদন করেছেন 2017 সালে এবং তিনি গ্রিন ধারী মানে স্পাউসের অ্যাপ্লিকেশন তিনি জানতে যাচ্ছেন এখন কোন সময়ে সে গ্রিন কার্ডধারীদের আবেদনগুলো চলছে আর ওনার কত দিন লাগবে 2017 সালে তার আবেদন হ্যাঁ সেটা এখন হ্যাঁ এখন আবেদন করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে তো ওনাকে মনে হয় আরো 6 মাসও তো লাগতে পারে আরেকজন প্রশ্ন করেছেন পরিতোষ সরকার তিনি বলছেন একজন গ্রিন কার্ডধারী ধারী আমেরিকার বাইরে কতদিন থাকতে পারবেন এটা খুবই চমৎকার এটা আমরা সবসময় এটা বলে থাকি বাট তারপর এটা মেমোরিতে রিফ্রেশ হওয়ার জন্য জানা উচিত সবাই সেটা যদি কেউ যদি গ্রিন কার্ড নিয়ে এদেশে থাকে বেসিক রুল হচ্ছে উনি ছয় মাসের বেশি থাকবেন না ছয় মাসের বেশি না থাকাই ভালো যদি উনি সিটিজেনশিপ পার্সু করতে চায় আগামী নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে আবার ছয় মাসের বেশিও থাকতে পারবে এক বছর পর্যন্ত উইদাউট এনি পারমিশন সেক্ষেত্রে তো লিটল রিস্ক থেকে যায় ওই ছয় মাসের পরে উনি অ্যাডমিশন হবে কি হবে না আর যদি এক বছরের বেশি থাকতে চায় সেক্ষেত্রে পারমিশন নিয়ে ম্যাক্সিমাম টু ইয়ার্স থাকতে পারবে আর যদি পারমিশন ছাড়া এক বছরের বেশি থাকে তাহলে গ্রিন কার্ডটা ক্যান্সেল হয়ে যাবে হবে তবে আপনাদের পরামর্শ কি থাকে না আমার পরামর্শ হলো যদি কেউ দেশে আসে গ্রিন কার্ড নিয়ে অবভিয়াসলি সেরকম ইন্টেনশন আছে দেশে পারমানেন্টলি থাকবে সেক্ষেত্রে অবশ্যই ছয় মাসের বেশি থাকা উচিত না আমরা একটা ছোট্ট বিরতিতে যাই বিরতির পর এসে যারা ফোনে অপেক্ষা করছেন দর্শক তাদের প্রশ্নগুলো নিব সেই সাথে যারা ফেসবুকেও প্রশ্ন করেছেন তাদেরও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিচে ছোট্ট বিরতি সাথেই থাকুন আবারও আমন্ত্রণ টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের একদম টিবিএন টোয়েন্টি টেলিভিশনের মানুষই তিনি অ্যাটর্নি মাহফুজুর রহমান তাকে আমরা পেয়েছি অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন একটু আমরা প্রশ্নগুলো নিয়ে নিই বিরতির আগ থেকে অপেক্ষা করছেন কে আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো জি নাম দিয়ে প্রশ্ন করতে হবে আপা হ্যাঁ আমি কোহিনূর আমি একটা প্রশ্ন করতে চাই জি আমি যখন এসেছি ইউএসএতে 2015 এপ্রিলে তো আমার হাজবেন্ড আমার জন্য अप्लाई করছে গ্রিন কার্ড দিয়ে

এখন তো অলমোস্ট বারো বছর আমি ওয়েট করতেছি এখন আমি জানতে চাই কবে তাদের জন্য বিশাল ডাক পড়বে বা বিষা ফিটা কত আর ফ্যামিলি মেম্বার ফার মেম্বারের জন্য কি ভিসা ফি না শুধু একজনের জন্য বিশা ফিটা এটা জানতে চাই ওনার দুইটা প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হল ছয় সালে যারা আবেদন করেছে অলরেডি কিন্তু সবাই চিঠি পেয়ে গিয়েছে আহ ইন ভয়েস এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য তো সম্ভবত ওনার কোনো কমিউনিকেশন মিস হয়েছে আমার মনে হয় উনি অতি সত্য ন্যাশনাল বিসি সেন্টার সাথে যোগাযোগ করা উচিত করলেই কিন্তু ওরা সাথে সাথে কাগজ পাঠিয়ে দেবে এটা একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উনি অবশ্যই যারা প্রতিটা ইমিগ্রেন্ট যার যতগুলো মেম্বার আছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা ইমিগ্রেন্ট ভিসা ফি দিতে হয় কিন্তু স্পন্সর ফি একটি একটা ফ্যামিলির জন্য স্পন্সর ফি একটি আর হচ্ছে যারা যতগুলো মেম্বার আছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা ইমিগ্রেন্ট ফি ভিত্তিতে হয় আচ্ছা আরেকজন আছেন কে আছেন দর্শক আমাদের সাথে কে এম জি আজ বলছিলাম জি প্রশ্নটি ভাইয়া প্রশ্নটি হচ্ছে যে আমি 3 বছর ধরে এখানে আসি তো আমি কবে নাগাদ সিটিজেনশিপের জন্য अप्लाई করতে পারবো আসছেন কিভাবে এই দেশে আপনি যদি স্পাউস সিটিজেন স্পাউস এর মাধ্যমে দেশে আসেন তাহলে আপনি তিন বছর দ্যাট মিনস টু ইয়ার্স নাইন মান্থ এর আপনি আবেদন করতে পারবেন আর অন্য সব ক্যাটাগরিতে কিন্তু

এসলামে ডিনে হয়েছি এখন আমরা আপিল করছি গত মাসে এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই এখন কতদিন নাগাদ আমার আবার বিপরীতে আসবে কথা হলো আমি কি কি আমার কোনো প্রবলেম হবে কি না আর তিন নম্বর আমাকে আবার ফেডার পাড়া থেকে একটা চিঠি ইস্যু করছে আমার বন যেটা ছিল ওটা নাকি উঠে ফেলতাম ওটা ওই জন্য অ্যাপ্লাই করছে নোটিশ করছে ওরা বন উঠেলে কি আমার আপিল করছি আপিল কোনো সমস্যা হবে কিনা না এই জন্য জানতে চাইছি উনি কিন্তু একসাথে অনেকগুলো প্রশ্ন করেছে তিনটা প্রশ্ন করেছে হ্যাঁ প্রথম প্রশ্নটি হচ্ছে যে অ্যাজাইলেম যদি ডিনাই হয় এটা নেক্সট স্টেপ হচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশন আপিল আপিল করতে হয় সেই আপিলটি পর্যন্ত একটু বেশ দীর্ঘহিত হয় কিন্তু দেখে দেখা যায় ছয় মাস থেকে এক বছর লেগে যায় ট্রান্সক্রিপ্ট আসতে যেটা আপিলের যে ব্রিফ লেখার জন্য ওটা বোর্ড অফ ইমিগ্রেশন যখন আপনি আপিল সাবমিট করবেন তখন ওরা ট্রান্সক্রিপ্টটি পাঠায় তারপর ওনার অ্যাটর্নি সেটা যেখানে যেখানে অ্যারোড হয়েছে সেই ভুল ত্রুটি দিয়ে আইনগত বিষয় একটা ব্রিফ সাবমিট করতে হয় তার

জন্য এটাকে টাকা না জন্য করা কথা না কারণ কেসটি উনি যদি ডিনাই করেছে দ্যাট মিন্স আইদার উনি আপিল চালু রাখল অথবা এজ ইট ইজ একি রকম থাকবে আর না হলে এটা তো আপনার আসার কথা না সম্ভবত কোথাও এরর হয়েছে ওনার জন্য ওইটা ওই বন্ড অফিসে গিয়ে যোগাযোগ করে আসেন জিনিসটা নিয়ে আমরা একদম প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর বেশি প্রশ্ন নিব না কে আছেন দর্শক আমাদের সাথে জি আসসালাম আলাইকুম আমি আশিক বলতেছিলাম ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আমি আমার বোনদের জন্য 2016 হয়ে গেছে কোনো এখনো পাই নাই বাট কোয়েশ্চেনটা হচ্ছে আমি সিটিজেন বাট এর মধ্যে আমার আব্বু আম্মা চলে আসছে তারা গ্রিন হোল্ডার এখন আমার কি ওই অ্যাপ্লিকেশনই থাকবে নাকি আমি আব্বু আম্মা দিয়ে দিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন করাবো আমার বোনের জন্য হ্যাঁ ঠিক আছে ওনার ভাই বোনের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে দেখা যায় ক্ষেত্র বিশেষে ছয় থেকে সাত বছর লেগে যায় এটা ডিপেন্ড করে আপনার সার্ভিস সেন্টারের উপরে আর ওনার প্যারেন্টস যখন এদেশে চলে আসছে দেখতে হবে ওনার কোনো আনমেরিড ভাই বোন আছে কি না এবং ওরা যদি পাঁচ ছয় বছর যদি সেরকম আনমেরিড থাকার কোনো ইয়ে থাকে স্কোপ থাকে তাহলে ওনার প্যারেন্টসরাও ওই ভাই বোনটির জন্য আবেদন করতে পারে ইচ্ছা করলে ওটা তো ফাস্টার হবে ওই ক্ষেত্রে এবং দুই ধরনেরই অপশন আছে কে আছেন দর্শক শেষ প্রশ্ন হবে এটি আমাদের জন্য কে

আমি আমি জানতে চাচ্ছি ওদের এখনো अप्रুভাল লেটার আসে আসে নাই আমি অলরেডি ওখানে রিসিভ নম্বরে কল করে দেখি ওরা বলってた 90 মাস লাগবে এই তো অলমোস্ট আচ্ছা ওটা ঠিক আছে যেটা ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো এই ক্ষেত্রে একটা মজার একটা বিষয় যেটা হচ্ছে ভাই বোনের যারা যারা

শেষ পর্যায়ে চলে এসেছে মাহফুজুর রহমান আমরা শুরু করেছিলাম অচল অবস্থা দিয়ে এবং আজকে আমরা দেখেছি দু দুটো বিল সিনেটে পাস হয়নি এবং হওয়ার কথাও ছিল না সমঝোতাই এসে এই জায়গাটিতে অনেক জায়গায় ইম্প্যাক্ট পড়ছে বিশেষ করে ইমিগ্রেশন কোর্টে আপনি বলছিলেন যে এটির প্রভাব পড়েছে তো সেই জায়গাটি থেকে সলিউশন আপনার পরামর্শ যদিও আমাদের এই ক্ষুদ্র পরিসরে তারপরও কি মনে হয় যে সমাধানটি করা উচিত আমাদের নট অনলি ইমিগ্রেশন কোড এটা কিন্তু ওভারঅল পুরো আমেরিকা প্রতিটা স্টেটেই কিন্তু বিজনেস বিশেষ করে বিজনেস গুলো খুব ইফেক্ট হচ্ছে আপনার রেস্টুরেন্ট থেকে শুরু করে এতিথেয় অনেকভাবে অনেক নীতিবাচক অনেক অনেক খারাপভাবে ইফেক্ট পড়ছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা আপনার যেটা আমরা প্রথমেই যেটা আলোচনার সময় বলেছিলাম যে কম্প্রোমাইজ আসতে হবে দুই পক্ষকে দেখা যাচ্ছে খুবই শক্ত অবস্থানে রয়েছে দুই পক্ষই তো আমার যেটা পরামর্শ এবং যেটা আশা যেটা অবশ্যই এটা এটা এই যে অচল অবস্থা দূর হবে হবে দুই পক্ষই কোনো কোনো না সলিউশন করতে আর অসম্ভব কোনো সলিউশন না এটা এমন কোনো একটা যেটা ইমার্জেন্সি এবং সিরিয়াস কোনো আমার মনে হয় না যে খুব একটা সিরিয়াস একটা বিষয় যেটা সলিউশন করার মতো না সেটা আমাদের বর্ডার আছে অবশ্যই এবং বর্ডার সিকিউরিটি করতে হবে দুই পক্ষই কিন্তু রাজি হয়ে একটা রিজনেবল একটা সলিউশন আসতে হবে সেটা এবং সেটা আমরাই আমরা আশা করি সাধারণ মানুষ হিসেবে আমরা চাই না যে জিম্মি করা হোক সাধারণ মানুষকে সবাই নিরাপত্তাও চায় সেই সাথে নিশ্চয়তা চায় সব কিছুরই প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবেন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং আবারও বলে রাখতে চাই যেহেতু ট্যাক্স সিজন শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে আমরা ট্যাক্স নিয়ে অনুষ্ঠান করব তবে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের সাথে একজন অ্যাটর্নি থাকবেন আইনি বিষয় অভিবাসন বিষয় সবকিছু নিয়েই আপনারা প্রশ্ন করতে পারবেন সবাই ভালো থাকবেন Thank you.